কেউ কথা রাখেনি। এই যে সবুজ মাছগুলো দেখছেন, এই মাছগুলো হলো নতুন আনা হয়েছে। এর আগে এর মধ্যে একটা কি মাছ ছিল, সেই মাছ না সব মাছদের খেয়ে নিচ্ছিল, সেই জন্য সেই মাছটাকে আলাদা করে দেওয়া হয়েছে। এখন এই সবুজ মাছগুলো রয়েছে আর এই মাছগুলো রয়েছে, গোল্ড ফিশ রয়েছে, এরা বেশ ভালো মিলেমিশে একত্রে থাকে। আর আগে যেটা ছিল সেটা যেন মানে এমন একটা ভাব করতো সে, এটা যেন তারই সাম্রাজ্য, এই ঘরটা সবসময় দখল করে বসে থাকতো, এদেরকে একটুও ওই ঘরে যেতে দিত না। তো এখন এরা রয়েছে, এরা বেশ সব একসাথে রয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে আমি ব্লগ শুরু করেছিলাম সকালবেলা, তারমানে আপনারা যে ভিডিওটা দেখলেন না এক্ষুনি, যে অ্যাকোরিয়ামের ভিডিও যেটা দেখলাম দেখলেন, ওটা হলো সকালবেলা ওটা করেছিলাম, কারণ আমি মনে করেছিলাম আজকে সকাল থেকে ব্লগটা শুরু করব। আমি সাধারণত একদিন অন্তর একদিন ব্লগ করার চেষ্টা করি, তারমানে যেদিনকে আমি ভিডিওটা করি সেদিনকে এডিট করে নেক্সট ডে আমি পাবলিশ করি, তারপরের দিন আমার ভিডিও করি। আমি মানে প্রতিদিন করতে পারি না, যেহেতু বাড়িতে হলো কিছু কাজ থাকে, তারপরে বাচ্চা ছোট সবকিছু নিয়ে প্রতিদিন আমার পক্ষে করা সম্ভব হয় না, আমি একদিন অন্তর একদিন করি। তো কালকে আমি করিনি, সেই জন্য আমি মনে করলাম যে আজকে ভিডিও করব একটা, কালকে পাবলিশ করব। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজটা ছিল সেগুলো করার পরে ওই অ্যাকোরিয়ামটা দেখিয়ে মানে অ্যাকোরিয়ামটা দিয়ে আমি মনে করেছিলাম যে ব্লগটা আজকে শুরু করব। তারপরে তো ওপরে রান্নাবান্না মানে ওপরের ঘরে গিয়েছি, রান্নাবান্না করেছি, সেগুলো সব শেয়ার করার ইচ্ছে ছিল, কিন্তু লাস্ট অব্দি কিচ্ছু করা হলো না। কেননা কি বলবো, অ্যাকোরিয়ামের ওইটা দেখানোর পরে মোবাইলটা নিয়ে হঠাৎ করে ওই ইউটিউবের ওখানটা খুলেছি, তখন দেখছি যে আমার সাবস্ক্রাইবার যা ছিল সেখান থেকে 5-6 জন সাবস্ক্রাইবার উধাও, কোথায় গেল জানি না, কারা গেল তাও জানি না, কোথায় গেল তাও জানি না। শুধু এইটুকখানি দেখতে পাচ্ছি 5-6 জন 6 জন মনে হচ্ছে, হ্যাঁ 6 জন সাবস্ক্রাইবার কমে গেছে, দেখে মনটা প্রচন্ড খারাপ হয়ে গেল। দেখুন মন তো খারাপ হবেই না, যে যখন দেখছি যে সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়ছে, জিনিসটা ভালো লাগছে, সেখান থেকে যদি হঠাৎ করে একটু কমে যায় একটু তো খারাপ লাগবে। তখন তারপরে রান্না করতে চলে গিয়েছি ওপরে, আর ক্যামেরা ফ্যামেরা নিয়ে যাইনি, একটু দূর থাক বলে চলে গিয়েছি। তারপরে আবার দুপুরবেলা সারাক্ষণ মানে তারপরে হলো খারাপ লাগছিল একটু একটু, তারপরে এখন আমার ভাবছি না ঠিক আছে, যারা যাওয়ার গিয়েছে কিংবা আমি এ ব্যাপারে আমার কোনো আইডিয়াও নেই যে ইউটিউব থেকে কেটে নেয় নাকি আনসাবস্ক্রাইব করছে, আই ডোন্ট নো, বাট ঠিক আছে যেটা হওয়ার হচ্ছে আমি ভিডিও দিয়ে যাবো, তারপর দেখা যাক কি হয়। দুপুরবেলা না সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়েছি অনেক, আর সুনীল গঙ্গোপাধ্যায় আমার মানে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা আমার প্রচন্ড ভালো লাগে। কেউ কথা রাখেনি কবিতাটা, তা যে আমি কতবার পড়েছি তার ঠিক নেই, হ্যাঁ আর আজকের দিনের জন্য বেশি করে ভালো লাগছিল ওই কথাটা। কেউ কথা রাখেনি কবিতাটা আপনারাও নিশ্চয়ই অনেকবার পড়েছেন বা শুনেছেন, তবে আমি এতবার পড়েছি আমি একবার বলছি, যদি ভালো লাগে প্লিজ শুনবেন, স্কিপ করবেন না, কেউ প্লিজ শুনে দেখবেন, লাস্ট অব্দি শুনে দেখুন ভালো লাগে কি লাগে না, ঠিক আছে। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো কেউ কথা রাখেনি, ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে, তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না, 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝে নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে, একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, ভিকারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও, বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই, সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না।
বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও ওরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না। তো যাই হোক, আমার খুব প্রিয় একটা, মানে খুব প্রিয় লেখকের প্রিয় একটা কবিতা আপনাদেরকে আজকে আমি শোনালাম, জানাবেন কেমন হয়েছে। আর কথা অবশ্যই সবাই রাখে, সবাই না রাখুক, কেউ না কেউ তো রাখবেই না, কিছু মানুষ তো থাকবে কথা রাখার জন্য, না হলে আর পৃথিবীটা চলবে কি করে, জীবনটা চলবে কি করে, তাই না? তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে 6:30 বাজে, এখন হলো ওপরে যাব চা খেতে। আজকে জবা দিয়ে আসিনি, সেই জন্য আগে ওপরে এসে বাসনটা মেজে নিলাম। ব্যাস বাসনটাসন মেজে এখন চলে আসলাম রান্নাঘরে। ঘুগনি মাকে করে নিতে বলতাম, কিন্তু মা এখন ওপরে ওই গাছের কাজ করছে, টপ টপ অনেক কিছু মাটি টাটি নিয়ে বসেছে, গাছের কাজ করছে, সেই জন্য আমি মনে করলাম যে না ঘুগনিটা আমি করে নিই। দেখলে নিত যে বাসন টাসন মাজতে হলো অনেক, কেননা ওপরে এসে দেখছি যে জবাদি আসে কটার দিকে আসে, ওই 4:30-5টা এরকম টাইমে আসে, 5:30, তো 6টা পর্যন্ত ওয়েট করা হলো যে যদি আসে আর কি, কিন্তু জবাদি আসলো না। তো বাসন টাসন সব মাজলাম, এখন মেজে ঘুগনিটা বসাবো। এখন ঘুগনিতে এই যে কুকারে হলো বুট হলো সিদ্ধ করে রেখে গিয়েছে মা, আলু পেঁয়াজ টিয়াজ কেটে রেখে রসুন টসুন বেটে রেখে গিয়েছে, জাস্ট আমি ঘুগনিটা করে দেবো। ঘুগনির জন্য ওদিকে কড়া চাপিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়ে দিয়েছি, আর এইদিকে পেঁয়াজটা এরকম ভাবে জাস্ট খোসাটা ছাড়িয়ে রাখা ছিল, এগুলোকে আমি আলো মানে কুচিয়ে নিচ্ছি, কিন্তু এখন ভয়েস দেওয়ার সময় দেখছি যে যা হোক করে তখন কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা তাড়াতাড়ি করে কুচিয়ে নিলাম, কড়ায় হলো তেল গরম করে আলু কেটে রাখা ছিল ডুমো ডুমো করে, একদম অল্প আলু দেওয়া হয়েছে, কেননা বাড়িতে আলু খুব একটা বেশি কেউ খেতে চায় না, সেই জন্য আলু অল্প দেওয়া হয়েছে। তো আলুগুলো ভেজে তুলে নিচ্ছি, মনে করেছিলাম প্রথমে যে পেঁয়াজ আলু সমস্ত কিছু একসাথে দিয়ে আমি নেড়ে করে নেবো, তারপর বললাম না দরকার নেই, কেমন খেতে হবে, সেই জন্য আলুগুলো ভেজে তুলে নিলাম। তারপরে ওই যেরকমভাবে করে করার তেলের মধ্যে আর কি ওই জিরে তেজপাতা ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে একটু বেশ লাল লাল করে ভেজে সমস্ত রকম মশলা দেবো, সেই আদি পুরাতনী পদ্ধতিতে যেভাবে ঘুগনি করা হয় সেরকমভাবেই আমি করবো আর কি। তো এতে প্রথমে না মনে করেছিলাম একটু চিকেন দেবো, কিন্তু ফ্রিজে চিকেন রাখা ছিল একদম ছোটো ছোটো করে কেটে, কিন্তু তারপরে আবার সেই ফ্রিজ থেকে বার করবো কখন বরফ ছাড়বে, সেই জন্য চিকেন টিকেন দিলাম না, এমনিই করে নিচ্ছি। যাই হোক, এর মধ্যে রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দেবো। তো একটা টমেটো কুচি দিয়ে দিই, এইবার বেশ কিছুক্ষণ নেড়ে নেব, কিন্তু জানেন তো মটরগুলো না, যখন আমি কুকারটা খুলি তখন আমি দেখলাম কিছু কিছু মটর সিদ্ধ হয়েছে, আবার কিছু কিছু মটর সিদ্ধ হয়নি, কিন্তু তখন যে আবার সিটি দেবো সেই ইচ্ছা আমার ছিল না, অনেক দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি করে এখন রান্নাটা করে নিতে পারলে আমার ভালো লাগে আর কি, তখন আর ইচ্ছা করছিলো না রান্না করতে। যাই হোক, এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর হলো একটা মশলা ওই জলে গুলে রেখেছিলাম, আদা জিরে হলুদ শুকনো লঙ্কার না সরি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু এর মধ্যে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। মাঝে মাঝে আপনারা মনে হয় এর মধ্যে একটা ফুলকপির টুকরো উকি দিতে দেখতে পাবেন, ওই যে দেখুন দেখা যাচ্ছে, একটা আসলে ফুলকপির টুকরো ছিল, সকালবেলা রান্না হয়েছিল, ওটা হলো রান্নাতে দেওয়া হয়নি, তারপরে পাশে ছিল আর কি, তো সেটাকে ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম, সেটাকে আবার দিয়ে দেওয়া হলো এর মধ্যে, নষ্ট করে কী হবে তাই না? তো যাই হোক, তার মধ্যে ওই সিদ্ধ বুটগুলো দিয়ে দিলাম, দেখুন বুটগুলো কেমন চেয়ে চেয়ে রয়েছে মনে হচ্ছে, পুরো রান্নাটা করে নিই, করে নিয়ে তারপরে করার পরে যদি দেখি আবার যে ঠিকঠাক সিদ্ধ হয়নি বা কিছু তখন আবার কুকারে দেবো, এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারলে আমার হয়, কেননা আর ইচ্ছা করছে না আমার এখন রান্না করতে। তো যাই হোক, ভালো করে কষে টষে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তো এই জল দিয়ে দিচ্ছি, ফোটার পরে একটু কী বলে ওটাকে গরম মশলা ধনে পাতা দিয়ে
নামিয়ে নেবো। আর মাঝে সামান্য একটু চিনি দিয়েছিলাম, আপনাদের বলেছি কি না জানি না, সামান্য একটু চিনি দিয়েছিলাম, কেননা ঘুগনিতে একটু সামান্য একটু চিনি দিলে বেশ ভালো লাগে। আর আমি যে কোনো রান্নাতেই, বেশিরভাগ রান্নাতে আর কি, যে কোনো রান্নাতে কখনোই বলবো না, তো বেশিরভাগ রান্নাতেই একটু চিনি দিই, আমার বেশ ভালো লাগে টেস্ট। তো যাই হোক, এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি, ব্যাস এতেই মানে দারুণ টেস্ট হয়ে যায়। আর এটা খেতে বেশ ভালোই হয়েছিল, যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারলাম। রান্না বান্না সমস্ত হয়ে গেল, এখন মেয়েকে নিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি ভালো করে বলো? বক্সের বাড়ি। বক্সের বাড়ি মানে ওর ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি। যাও জুতো পরে নাও, যাও চলো চলো, আস্তে আস্তে জুতোটা পরে, আমি যাচ্ছি। তো এখন মেয়েকে নিয়ে যাচ্ছি ওর ফ্রেন্ডের বাড়ি, মানে বক্স যে বাচ্চাটা আমাদের বাড়িতে আসে, আপনারা আগেও ব্লগে দেখেছেন, ওর বাড়িতে নিয়ে যাচ্ছি। প্রচন্ড বায়না করছিল, সকাল থেকে যাবে, তো সকালবেলা বলেছিলাম সন্ধ্যেবেলা নিয়ে যাব, এখন বলছে নিয়ে চলো। কিন্তু এই রান্না টান্না করে এখন আর ইচ্ছা করছে না নিয়ে যেতে, কিন্তু যেহেতু বলেছি নিয়ে যাব নিয়ে যাব। তো আজকের মতো ব্লগটা এতদূরই রাখছি, যদি আমার ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর প্লিজ শেয়ার করবেন। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবেন।